Ê, cô cái, ê, anh biết mày kìa. Mày thích cái sao? Hai chú, Pesan ra đá cái vào আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার খামারে আসার পরে দেখলাম আমার খামারে খাবার শেষ হয়ে গেছে। এই যে একদমই খাবার নাই, শুধু এইটুকু খাবার আছে আর এর ভিতরে এইটুকু আছে। তো আমরা এক্ষুনি বের হব আমাদের R15 নিয়ে খাবার নিয়ে আসতে। তো চলুন ঘুরে আসা যাক। এভরিওয়ান, আমরা বের হয়ে গেছি খাবার আনতে। আরে হচ্ছে আমার ড্রাইভার একটু তাগাও ড্রাইভার সাহেব। এই যে ঠিক আছে, তো খাবার শেষ হয়ে গেছে, খাবার আনতে যাচ্ছি, দেখা হবে বাজারে গিয়ে। তো এভরিওয়ান, অবশেষে মাল হাতে পেয়ে গেছি। এখন এই R15 তুলে দিলাম, এটা নিয়ে চলে যাবে। আর আমি বেচার এখন 8টি বাড়ি যাবো, তাই তো? আর নাইলে ভ্যানে উঠে যা দিবে আমার আমার আর এই R15 উঠার কোনো লাইন নাই। যাই হোক, অবশেষে পেয়ে গেছি, আর দেখা হচ্ছে বাড়ি যায়। এই সাইকেলেই তো যা দিবে, যাও না কে করাস। যাই হোক, মাল এখন রাস্তার ওই সাইডে যাবে আর আমিও যাবো, যেহেতু কুড়া যাচ্ছি আর হাঁটতে হাঁটতে যাইতে হবে, তাছাড়া কোনো লাইন নাই। কারণ হচ্ছে মাল নিয়ে আর R15 আমার ওটার কোনো লাইন নেই, এর জন্য এখন রাস্তা পার হতে হবে। আর তারপর একটা ভ্যান ঠিক করতে হবে, আর ভ্যানে আমার যেতে হবে। আর আমার মালটা হচ্ছে আমার বন্ধু নিয়ে যাবে বাসায়। তো পাখির খাবার একদম পুরাই গেছিল। এ খোকায়, এ আইজো না গে, মাই দেখি যাও। আসো আসো, প্যাসেঞ্জার একাই ভালো। অবশ্যই পিস পেড়ে গেছ, তাড়াতাড়ি আসো। এভরিওয়ান, খামারে এক সপ্তাহ আগে আমরা হাঁড়ি দিয়েছি, এখন হাঁড়িগুলো চেক করব। তো কোনো হাঁড়িতে ডিম টিম পারছে কিনা একটু দেখবো। তো আমরা নিচ থেকে শুরু করি। এই হাঁড়িতে দুইটা ডিম আছে, এই হাঁড়িতে একটা। এটাকে ফাঁকি দিল নাকি? এটাতে কোনো ডিম নাই। এটাতে একটা আছে, এটাতেও একটা। এই ডিমটাকে ভেঙে গেছে নাকি? না, আস্তে আছে। এ বাবু, আর তো সবার, ও মাই গডনেস, এটার মধ্যে তিনটা ডিম, এটার ভিতরে একটা, এটার ভিতরে একটাও নাই রে ভাই। দেখি বাবা তুমি কি করিছো, এটার ভিতরেও নাই। এটার ভিতরে তোর মা বসে আছে, এই যে ডিম আছে একটা। এই সাইডে আরো কয়েকটা হাড়ি আছে, দেখা যাক। এটার ভিতরে ডিম নাই, এটার ভিতরেও নাই, এটার ভিতরে একটা আছে। এ মোটামুটি সবগুলো আড়ির মধ্যে ডিম আছে বাবু। দেখিস, ওই 2 মাস বিশ্রামে দিলাম না, বিশ্রামে দেওয়ার কারণে মনে করে এখন জমা জম ডিম পাড়িছে সব। তাহলে আমাদের এখন খাবার ডেলার বলা না, ডেলি দাও। দেখো মিনারেল গুলো দিছে কিনা, 10 পিস থাকতো ওখানে, 10টা না, ওটা আলাদা করে রাখো। আর উরি খাবার ওর নিছি, উই দেখো জ্বালা দাও, কাজ করো কাজ করো। হ্যাঁ ওই দেখো খাবার পড়তেছে, হ্যাঁ ঠিক আছে। আর দেখো একটা আলাদা একটা বক্স দিস কিনা, তার মধ্যে ককাটেলে খাবার আছে 1 কেজি, ভালো করে জাড়া টাড়া দিয়ে তোলো। আলাদা প্যাকেট দিস না একটা, এসে আমাদের ককাটেলে খাবার, আর বাকি গুলো হচ্ছে আমাদের বাজিকারে খাবার। তাহলে ওই ডেলি দাও, ওটা রাখো আলাদা। ওখানে বক্সটা খুলো, খুলে ঝমা ঝম ডেলি দেবো। পারবান তো একা একা? তো আমাদের পালোয়ান বয় এখন খাবার ঢাল দিছে, দে বাড়ি সব দিছে ডেলি না। এবারে খাবার গুলো কিরকম, ভালো? ভালো কেটে দেয়, ভালো না? অস্থির খাবার দিয়েছে এবার। তো যাই হোক এভরিওয়ান, অনেক দেরি হয়ে গেছে। আসলে আমরা জামে আটকে গেছিলাম। তো সব থেকে ভালো লাগতেছে যে আমার পাখিগুলো কিন্তু 1 সপ্তাহের ভিতরে প্রত্যেকটা হাড়িতেই ডিম আছে,
দু একটা হাড়ি বাদে তিনটা হাড়ি বাদে প্রত্যেকটা হাড়িতেই দুটো তিনটা করে ডিম আছে, একটা করে ডিম আছে। তো যাই হোক, এবারও আশাবাদী আছি। প্রথম তো আমি এক জোড়া নিয়ে আসছিলাম, সেখান থেকে প্রায় 25 জোড়া মতো হয়েছে, আর এখন আশা দিয়ে আসি আরো যা 25 জোড়া হোক। তাই তো মনু, তুমি কি বলো? আমি তাই 25 জোড়া হোক না, ব্যবসা না করে অন্তত আমাকে কে থাক, ভালোই তো লাগে। তো যাই হোক এভরিওয়ান, এটাই ছিল ছোটখাটো একটা ভিডিও। আর আমার মেনে চলতে আমি কিন্তু প্রায় 3 মাস পরে হাড়ি দিয়েছি, এদের 3 মাস বিশ্রামে রাখছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই সুস্থ থাকবা এবং সবল থাকবা। আল্লাহ হাফেজ।